আজকে চিকেন কষা রান্না করব। চিকেন কষার এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিকেন কষা রান্না করতে এই যে এখানে হচ্ছে 1 কেজি চিকেন নিয়েছি, এটা মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি, রসুন, সাদা জিরে, টমেটো কুচি, আদা কুচি, এখানে ফোড়ন দেওয়ার জন্য 2টো তেজপাতা আর এলাচ আছে, কাঁচা লঙ্কা, এখানে গরম মশলার গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে লবণ, আর হচ্ছে সর্ষের তেল। এই হচ্ছে উপকরণ। এই উপকরণ দিয়ে হচ্ছে চিকেন কষা এই রেসিপি হচ্ছে অত্যন্ত সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে হচ্ছে এই এলাচ দিয়ে দিচ্ছি তেলে। তেলে এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই যে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। এবার এই যে পেঁয়াজ কুচিটা, পেঁয়াজটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব, তারপরে অন্য মশলাগুলো অ্যাড করছি। এবার এই যে লাল লাল করে যখন পেঁয়াজটা এরকম একদম ব্রাউন কালার হবে, তখন এই যে পেস্টটা করা আছে এর মধ্যে হচ্ছে, পেস্টের মধ্যে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, সাদা জিরে, আর একটু 2 চামচ জিরে আর 1 চামচ হচ্ছে ধনে দেওয়া আছে, এর একটা পেস্ট করেছি। এই পেস্টটা এবার আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। পেস্টটা ফুটার পরে এবার এর মধ্যে আমি দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো, তারপরে স্বাদ অনুযায়ী দিতে হবে। আর এই পর্যায়ে এর সঙ্গে অ্যাড করছে এই যে টমেটো কুচি। আমি হলুদটা পরে দেব, একদম যখন মশলাটা প্রায় হয়ে আসবে তখন হলুদটা দেবো, আগে হলুদটা দেবো না, তাহলে হলুদটা অনেক সময় কালচিতে কালার এসে যায় বলে হলুদটা আমি পরে ইউজ করবো। এবার এর সঙ্গে দেব আমি একটু এই যে এটা হচ্ছে চিনি, একটু একটু টেস্ট বা কালার আসার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। এখনই একটা বেশ এর সঙ্গে এবার অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর হলুদটা কিন্তু এখন আমি দিলাম না, হলুদটা ঠিক যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে এরকম পর্যায়ে আসবে তখন আমি কিন্তু হলুদটা দেব। এখন মশলাটা বেশ খানিকক্ষণ তেল ছাড়া, যখন মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত মশলাটা কী করতে হবে, কষিয়ে যেতে হবে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ এই পর্যায়ে দিয়ে খানিকটা নাড়াচাড়া করেই আমি এর মধ্যে এবার মাংসগুলো আস্তে 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 দিয়ে দিলাম। আর এটা হচ্ছে গরম জল হচ্ছে পাশে গরম জল হচ্ছে, হলুদটা পরে দিলাম, যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাংসের টুকরোগুলোতে দিয়ে ভালোভাবে কষাতে হবে। মাংসটা কি মানে দই মাখিয়ে না দই মাখিয়ে রাখা যায়, কিন্তু আজকে দই মাখাইনি,
কষানো হবে, অনেক কষি। আবার এর থেকে যখন তেল ছাড়বে আমি সামান্য এর মধ্যে একটু জল ব্যবহার করবো বেশি না, যেহেতু এটা কষা হবে চিকেন কষা, সেই জন্য জল এর মধ্যে বেশি রেস্ট করবো, যেটুকু দেবো গরম জল একটুখানি দেবো। এবার একটু আপনারা ঢেকে 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 করতে পারেন, মানে পুরো একবারে যদি মনে করেন যে কষাবো না, ঢেকে 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 মাঝে মাঝে এসে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে যেতে হবে, যেতে নিচে কড়াইতে লেগে না যায়। পুরো চিকেন কষা হচ্ছে কষানোর উপরেই নির্ভর করবে মাংস, ওটা যদি কম কষানো হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরিয়ে মানে ভালো হবে, টোটালটা কষানোর উপর একদম পরিমাণ মতনই মশলাটা হয়েছে, বেশিও হয়নি কমও হয়নি। কষানো হয়ে গেছে একদম পুরো, যে তেল ছেড়ে দিয়েছে দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর সঙ্গে সামান্য যে গরম জলটা করেছিলাম একদম অল্প গরম জল দেবে, একটু সিদ্ধ হওয়ার জন্য, বেশি গরম জল দেবো না, অল্প গরম জল দিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য গরম জলটা দিয়ে আমি এখানে একদম কষা হবে সেই জন্য অল্প গরম জল দিলাম, গরম জল দিয়ে আমি এবার একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর নামানোর আগে গরম মশলার গুঁড়ো একটুখানি, আর একদম শেষে অল্প কয়েকটা পাতা ধনে পাতা, এই যে হচ্ছে এই হচ্ছে সিদ্ধ হোক, এবার ঢেকে দেবো সিদ্ধ হচ্ছে, ঢেকে দিচ্ছি। এর সঙ্গে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, একদম পুরো রেডি, একদম গ্রেভিটা দেখেন। পুরো চিকেন কষা পুরো রেডি, গ্রেভিটা দেখলেই বোঝা যাবে চিকেন কষাটা কেমন, মনে হচ্ছে মটন হয়েছে। এবার নামিয়ে দেবো, এবার নামিয়ে এর সঙ্গে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দেবো, মানে দেখার জন্য, দেখতে ভালো লাগবে এবং একটুখানি ফ্লেভার আসবে ধনে পাতা।